শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষসারির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদে যাওয়ার 7 মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন। এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকেও বাদ পড়েছেন ফেরদৌস। নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় চুক্তিবদ্ধ ছিলেন এই অভিনেতা। তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন এতে আর থাকছেন না ফেরদৌস। গণমাধ্যমে প্রযোজক বলেন, সিনেমাটি 2 বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তার কাছ থেকে সাড়া পায়নি। এরই মধ্যে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার 2 ছবিটি, তবে শুটিং এখনো শুরু হয়নি। সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে রানা সরকারের ভাষ্য, 2 দেশে মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন। 2 বাংলায় মুক্তি দেওয়া না গেলে এর সার্থকতা থাকবে না। শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়াটা উচিত হবে না, বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলেই নির্মাণের পরিকল্পনা করব। অন্যদিকে এ সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশানেরও অভিনয়ের কথা ছিল। প্রযোজক জানালেন ভবিষ্যতে শুটিং শুরু হলে রোশান থাকছেন। রানা সরকার বলেন, রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই, শুটিং শুরুর আগে তার সঙ্গে যোগাযোগ করা হবে, সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে, সে সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে। প্রসঙ্গত গ্রামীণ রাজনীতির প্রেক্ষাপটে লেখা হয়েছে মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমাটির চিত্রনাট্য। রোশান ছাড়াও এতে পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয় করার কথা রয়েছে।